আজ দোল উৎসবে মেতে উঠলেন সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু। শোভাযাত্রা করলেন মালদা ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। আগুন লেগে পুরো ছাই হয়ে গেল পাট বোঝাই ট্রাক। বসিরহাট মহকুমার মাটিয়া টাকি রোডে ঘটেছে এই ঘটনা। ট্রাক সহ কয়েক লক্ষ টাকার পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে আগুন জানতে শুরু হয়েছে তদন্ত। দেশে করোনা সংক্রমণ বাড়ল বাড়ল রাজ্য। যেভাবে গত আড়াই সপ্তাহ ধরে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, তাতে ঘুম ছুটেছে প্রশাসনের। নিয়ন্ত্রণে আসছে না করোনা। গত ১৮ দিন ধরে সংক্রমণের গ্রাফ শুধুই ঊর্ধ্বমুখী। শেষ ২৪ ঘন্টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ৬২,৭১৪, মৃত্যু হয়েছে ৩১২ জনের। পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নেওয়ায় মহারাষ্ট্র কিংবা দিল্লিতে হোলির জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশে দৈনিক সংক্রমণের প্রায় ৫৭% মহারাষ্ট্রে। উদ্বেগজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমাদের রাজ্যেও। দেখব কোন রাজ্য কোথায় রয়েছে। শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৮১২, মৃত্যু ২ জনের। সেখানে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় সংক্রমিত ৩৫,৭২৬ জন, মৃতের সংখ্যা ১৬৬। কিন্তু কিভাবে দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে? চিকিৎসকরা বলছেন টিকাকরণের গতি বাড়ানো দরকার, তবে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক দূরত্ববিধি রক্ষা করা। আকাশ বার্তা। আকাশ বার্তা যে পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।